بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. إن الحمد لله وحده والصلاة والسلام على مدى نبي الله أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وإنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددنا ورفعنا فيها وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة والذكر لكل عبد منيب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে এই ডাল বাংলা জামে মসজিদে আমার খুতবার বিষয় সূরা আল আসরের তাফসীর, অর্থাৎ তাফসীরে সূরা আল আসর অর্থাৎ সূরা আল আসরের তাফসীর করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আপনারা হয়তো অবাক যাবেন, বিশেষ করে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি সে আবার তাফসীর করবে কোরআনের তাফসীর, এটা অসম্ভব। আসলে আমি নিজে থেকে কোনো তাফসীর করব এমনটি বিষয় নয়, মুফাসসির কিরাম এর তাফসীর করে রেখেছেন, আমি শুধুমাত্র কপি এবং পেস্ট, শুধু সেখান থেকে কপি করব আর আপনাদের সামনে পেস্ট করছি মাত্র, বাকি আমি নিজস্ব আমার নিজস্ব গবেষণা নিজস্ব চিন্তাভাবনা এরকম যোগ্যতা আমার নেই, সেজন্য শুধুমাত্র কপি করছি আপনাদের সামনে সূরা আল আসর এর তাফসীর। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে, 114টি সূরার মধ্যে সূরা আল আসর হচ্ছে 103 নম্বর সূরা। এই সূরাতে তিনটি আয়াত রয়েছে। পবিত্র কোরআনের সূরাগুলি দুইটি ভাগে বিভক্ত, এক প্রকার সূরাগুলি হচ্ছে মাক্কি আর অপরগুলিকে বলা হয় মাদানি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে যে 10 বছর নবীয়তী জীবনে ছিলেন, সেই 10 বছরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাদানি। আর এই সূরা আল আসর সূরা নম্বর 103 এটি মাক্কি সূরার অন্তর্ভুক্ত, অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মাহাত্ম সম্পর্কে কিছু বর্ণনা রয়েছে, যদি আপনারা তাফসীরে ইবনে কাসির পড়েন, এটা উল্লেখ আছে তাফসীরে ইবনে কাসির সূরা আল আসরের
ব্যাখ্যাতে উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামদের মধ্যে দুজন সাহাবী এমন ছিলেন যে যখন সেই দুজন সাহাবীর পরস্পর সাক্ষাৎ হতেন, এক অপরের সঙ্গে যখন দেখা হতো, তখন তারা বিদায় হওয়ার আগে, এক অপর থেকে আলাদা হওয়ার আগে সূরা আসর সূরা নম্বর 103 তারা তেলাওয়াত করতেন, একজন তেলাওয়াত করতেন আর একজন শুনতেন, তারপরে শেষে সালাম বিনিময় করে তারা বিদায় হতেন। এটা উল্লেখ আছে তাফসীর ইবনে কাসিরের সূরা আসরের তাফসীরে। এবং যদি আপনারা ভালোভাবে দেখেন এই বর্ণনাটিকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার তাফসীরে যাইফ বলে উল্লেখ করেছেন, যদিও এই যাইফ বলার প্রমাণে তিনি উপযুক্ত কোনো দলিল পেশ করতে পারেননি। এর অপোজিটে ডক্টর আসাদুল্লাহ আল গালিব তার তাফসীরুল কুরআন নামক তাফসীর গ্রন্থে তিনি এই বর্ণনাটি উল্লেখ করেছেন এবং উল্লেখ করার পর তিনি এটিকে সহি বলেছেন। একইভাবে যদি আপনারা তাহকিক তাফসীর ইবনে কাসির পড়েন তাহলে সেখানেও এই বর্ণনাটি উল্লেখ করার পরে ওখানে উল্লেখ করা হয়েছে যে এই বর্ণনাটি হচ্ছে সহি। সেখানে অনেকগুলো কিতাবের রেফারেন্স দিয়েছে, বিখ্যাত মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার বই সিলসিলাতুল আহাদিসুস সাইয়্যা সেই বইয়ের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছে যে এই বর্ণনাটি হচ্ছে সহি। তাহলে সহি বর্ণনা দ্বারা প্রমাণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দুজন সাহাবী তারা সাক্ষাৎ হলে, পরস্পর যখন তারা সাক্ষাৎ করতেন বিদায় হওয়ার আগে তারা এই সূরাটি শোনাতেন। এছাড়া আরো বর্ণনা রয়েছে এই সূরাটি প্রসঙ্গে। ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটি এমন একটা সূরা, এই সূরাটি নিয়ে যদি মানুষ চিন্তা ভাবনা গবেষণা করত তাহলে এটাই তাদের জন্য যথেষ্ট হতো। তাহলে এই সূরার মধ্যে আছেটা কি, এমন কি আছে, এটাও আপনার তাফসীর ইবনে কাসিরের উল্লেখ আছে, তাফসীরুল কুরআন আসাদুল্লাহ আল গালিব তার তাফসীর গ্রন্থেও উল্লেখ রয়েছে। তাহলে এই সূরার মধ্যে আছেটা কি, কি রয়েছে এই সূরার মধ্যে, আসুন সেজন্য আমি আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ সূরাটির আমি তাফসীর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমি তাফসীর করব আমার দ্বিতীয় সূরাতে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ভাবি মণ্ডলী, ফিরে আসি আজকে যে আমার আলোচনা সূরা আল আসরের তাফসীর, আমি আবারও আসি আমার যে মূল বিষয় এই সূরার তাফসীর। এই সূরার মধ্যে রয়েছে কি, এই সূরার শুরুতে অন্যান্য সূরাতে যেমন রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে, এই 114টি সূরার মধ্যে প্রত্যেক সূরাতেই সূরার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম আছে, তবে সূরা তৌবা বাদ দিয়ে। সূরা তৌবা সূরা নম্বর 9 এই সূরার মধ্যে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম আসেনি। তা বাদে যতগুলো সূরা রয়েছে সেই সূরার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। একটা বর্ণনা দ্বারা জানা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সূরা থেকে আরেক সূরার পার্থক্য বুঝতে পারতেন না যতক্ষণ পর্যন্ত সেই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না এসেছে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম যখনই অবতীর্ণ হতো তখনই বুঝতে পারতেন নতুন সূরা শুরু হলো। যদি আপনারা ভালোভাবে দেখেন এই সূরা অর্থাৎ সূরা আসর এটি পবিত্র কোরআনের শেষ পারাতে রয়েছে। পবিত্র কোরআনে যে 30টি পারা রয়েছে, প্রথম পারা হচ্ছে আলিফ লাম মিম, আর শেষ পারা হচ্ছে আম্মা, আর আম্মা পারা শুরু হয়েছে 78 নম্বর সূরা থেকে। 78 নম্বর সূরা থেকে 114 নম্বর সূরা পর্যন্ত এটা হচ্ছে আম্মা পারা। এর মধ্যে রয়েছে সূরা আসর 103 নম্বর সূরা, এটা শুরুতে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর অর্থ হচ্ছে অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে। তারপরে সূরা শুরু হচ্ছে, এই সূরাতে প্রথমে আমি আপনার সামনে অবশ্য পুরো সূরায় তেলাওয়াত করে দিয়েছি প্রথমে সূরা শুরুতেই, আর এটা এমন একটা সূরা
যে আপনারা সবাই জানেন, ছোট বড় সবাই এই সূরাটা মুখস্থ রয়েছে, কারণ খুবই ছোট সূরা, এটা খুব ছোট সূরা, মাত্র 3টি আয়াতের সূরা, এজন্য অনেকেরই, বেশিরভাগ লোকেরই এই সূরা, প্রত্যেকটা সূরা এটা সবার মুখস্থ আছে। তবে এর অর্থ, এর তাফসীরে ব্যাখ্যা আমাদের না জানার কারণে হয়তো আমরা বুঝতে পারছি না যে আমরা কি বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা সূরা আসর সূরা নম্বর 103 আয়াত নম্বর 1 এর মধ্যে বলছেন ওয়াল আসর, এই সূরার নামকরণ করাই হয়েছে আসর, মানে এই সূরার নাম যে হচ্ছে আসর, মানে অর্থাৎ এই সূরার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস এই শব্দটি ব্যবহার করেছেন। এই শব্দটি ব্যবহার করার কারণে এই সূরার নামকরণই করা হয়েছে আসর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ, বিশেষ করে আসরের সময়ের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুরুতেই কসম করছেন, শপথ করছেন। কেন শপথ করছেন? এজন্য শপথ করছেন, সাধারণভাবে আমরা দেখি যে আমরা যদি একটা বিস্ময়কর, একটা বিস্ময়কর ঘটনা বলার, মানুষকে বিশ্বাস করানোর জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যখন একটা বিস্ময়কর আমরা ঘটনা বলি, তখন তার আগে বা পিছে আমরা কসম করি, আল্লাহর কসম করে বলছি আমি এই রকম আশ্চর্য দেখেছি। মানুষ সাধারণভাবে হয়তো বিশ্বাস করতে খুব কষ্ট মনে হবে, এই ধরনের কথাতে আমরা মানুষরা, আমরা বিস্ময়কর জিনিসকে বুঝানোর জন্য, তাকে গিলানোর জন্য আমরা কসম করি, আল্লাহর কসম করে বলছি আমি এই জিনিস দেখলাম। অনুরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই কসম করছেন, ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ, আসরের সময়ের শপথ। এরপরে কিন্তু বিস্ময়কর আশ্চর্য কথা রয়েছে, আশ্চর্য বর্ণনা রয়েছে, যার কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কসম করছেন। সেই আশ্চর্য জিনিসটা কি, সেটা ইনশাআল্লাহ দ্বিতীয় আয়াতে, যখন দ্বিতীয় আয়াতের তাফসীরে আসবো তখন ইনশাআল্লাহ সেটা বলবো। এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কসম করলেন, কসমটা কিসের করলেন? আস, মানে আসরের সময়, মহাকাল, সময়ের শপথ, আসরের সময়ের শপথ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এখানে আসরের সময়ের কসম করলেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্বকে বুঝিয়েছেন, সময়ের গুরুত্ব, সময়ের যে দাম, সেই দামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে তুলে ধরেছেন। আজকে যদি আমরা সময়ের দাম দিই না, আমরা আজকে বিভিন্নভাবে আমরা সময়টাকে নষ্ট করে দিই, আমরা সময় নষ্ট করে দিই, আজকে অনাথ চায়ের দোকানে বিভিন্ন গল্প গুজব করতে করতে আমাদের সময় নষ্ট করে দিই, আমরা সময় নষ্ট করে দিই আজকে ফালতু মোবাইলে গেম খেলতে খেলতে, আমরা সময় নষ্ট করে দিই ফালতু গল্প গুজবের মাধ্যমে, এইভাবে আমরা সময়কে নষ্ট করে দিই। কিন্তু সময় এমন একটা গুরুত্বপূর্ণ, এমন একটা গুরুত্বপূর্ণ যে সময়টা আপনি নষ্ট করে দিচ্ছেন, আপনি জীবনেও কখনো সেই সময়টা আবার ফিরে পাবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্বকে বোঝানোর জন্য এখানে সময়ের কথন করছেন। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে বিশেষভাবে অর্থাৎ আসরের সময়ের কথন করছেন। এখানে আসরের সময় পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের সময়ের একটা বিশেষভাবে মর্যাদা দিচ্ছেন। যদি আপনারা দেখেন, এটার উল্লেখ আছে সহিহুল বুখারী অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 14 হাদিস নম্বর 552, আসরের সালাতের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল, সে যেন তার পরিবার পরিজন ধন সম্পদ যেন ধ্বংস হয়ে গেল। তারপরে পরে ইমাম বুখারী অনুচ্ছেদ কায়েম করেছে সহিহুল বুখারী অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 15 হাদিস নম্বর 553। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, তার আমল ধ্বংস হয়ে গেল। আসরের সময় আসরের সালাত আদায় করতে হবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন যে ব্যক্তি অনিচ্ছাকৃত ভাবে আসরের সালাত ছেড়ে দিল, সে যেন তার পরিবার পরিজন ধন সম্পদ যেন ধ্বংস হয়ে গেল। তারপরে 553 নম্বর হাদিস বলছে, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে আসরের সালাত ছেড়ে দিল তার আমল সমূহ ধ্বংস হয়ে গেল। এখানেও কিন্তু আসরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন, ওয়াল আসরে মহাকালের শপথ, সময়ের শপথ, বিশেষ করে আসরের সময়ের শপথ। এখানে একটা বিষয় লক্ষণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসরের সময়ের কসম করছেন, কিন্তু মানুষের জন্য, কোন মানুষের জন্য আল্লাহ ব্যতীত অন্য নামে কসম করা হারাম। আর কোন মানুষের জন্য আল্লাহ ব্যতীত অন্য কিছুরির নামে কসম করা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করল সে যেন শিরক করল। তারপরে কোন মানুষের জন্য বৈধ নয়, জায়েজ নয়, হালাল নয় যে সে আল্লাহ ব্যতীত অন্য কিছুরই শপথ করবে না, কখন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিছুরই কসম করতে পারেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, হয়তো অনেকেই যারা হয়তো বঙ্গ অনুবাদ মুসলিম বা অন্যান্য হাদিসের কিতাব হয়তো পড়ছেন, তার হয়তো বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ব্যতীত অন্যের কসম করেছেন। এমনকি কিছু সাহাবী থেকেও প্রমাণিত যারা আল্লাহ ব্যতীত অন্যের নামের কসম করেছেন। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করছেন, সাহাবায়ে কেরামরা অন্যের কসম করছেন, আর অন্য হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করল সে শিরক করল। তাহলে এখানে সমাধানটা কি? এখানে সমাধানটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়তের শুরুর দিকে যেমন সাধারণভাবে মদ পান সংস্কার করত, তারপরে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়ে গেল সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু মাইসুরু, নিশ্চয় মদ ও জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনসাবু ইলামু, মূর্তি পূজার বেদী ও ভাগ্যনীয় স্তর, রিসুন মিন আমরি শাইতান, এগুলো সব শাইতানের কাজ, ফাজতানি বুল আল্লাহু তুফিহুম, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। এই আয়াত সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 আগে পর্যন্ত কিন্তু মদ হারাম হয়নি। এই জন্য সেই তিরমিজির হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ্যপান করে তিনি সালাতে ইমামতি করছিলেন, আর তিনি সূরার মধ্যে ভুল করেন, তারপরে আয়াত নাজিল হয়েছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে নিকটবর্তী হবে, এই সম্পর্কে আয়াত হয়েছে। এভাবে ধীরে ধীরে মদ কি হলো, হারাম হলো। তার মানে বোঝা যাচ্ছে যে প্রথমেই মদ হারাম হয়ে যায়নি, প্রথমে মদ হারাম হয়ে যায়নি, পরবর্তীতে মদ হারাম হচ্ছে। তাহলে মদ হারাম হওয়ার পূর্বে কিছু সাহাবি তারাও মদ পান করেছে। অনুরূপভাবে কসম আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করা প্রথমে হারাম হয়ে যায়নি, পরবর্তীতে এটা নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। সেই জন্য আপনার হাদিসে দেখতে পাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু জায়গায় কিছু কিছু হাদিসে আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করেছেন, এমনকি কিছু সাহাবিও আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করেছেন। এখানে যাতে আপনার কেউ বিভ্রান্ত না হন সেই জন্য ব্যাপারটা আমি স্পষ্ট করে দিলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসম করেছেন, কেন কসম করেছেন এর কারণ আমি আগে বলেছি। এবার আমরা যাই দ্বিতীয় নম্বর আয়াতে। কেন আমি আগে বলেছি আপনাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ কসম কেন করলেন, তার মানে পরবর্তী কথা খুব বিস্ময়কর কথা, খুব ভয়ঙ্কর কথা, আশ্চর্যজনক কথা। সেজন্য আল্লাহ তাআলা প্রথমে কসম করে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যেটা বাস্তব অবশ্যই সেটা কি। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? মানুষ এখানে কিন্তু কাউকে মানে খাস করছেন না। এই দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। তার মানে ক্ষতিগ্রস্ত মানে কি? ক্ষতিগ্রস্ত মানে মানুষ জান্নাতে যাবে না, ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। তার মানে এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ সাধারণভাবে জাহান্নামে যাবে, ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে,
জাহান্নামের নিকটবর্তী রয়েছে, তার মানে সাধারণভাবে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো মানুষকে খাস করছেন না যে অমুক অমুক মানুষ জান্নাতে যাবে, অমুক মানুষ জাহান্নামে যাবে, এ কথা বলছেন না। আল্লাহ সব মানুষের কথাই বলছেন, সব মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এত ভয়ঙ্কর কথা বলার পর, এত বিস্ময়কর কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন নম্বর আয়াতে জানাচ্ছেন, তিন নম্বর আয়াতে জানাচ্ছেন যে চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে হবে না। এখন চারটা গুণ কি কি এটা আমাদেরকে জানতে হবে, কি চাই চারটি গুণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, কি বলছেন? কিন্তু তারা নয় যারা ইমান আনে। ইমান এক নম্বর, এক নম্বর পয়েন্ট কি? ইমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে সেই সব ব্যক্তিরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে না যারা ইমান এনেছে। ইমান কাকে বলে? ইমান আমাদেরকে বুঝতে হবে, ইমান কাকে বলে? ইমানের ছয়টি পিলার রয়েছে, যেমন ইসলামের পাঁচটি পিলার রয়েছে, পাঁচটি স্তম্ভ রয়েছে, অনুরূপভাবে ইমানের ছয়টি পিলার রয়েছে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখা, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখা। কেমন বিশ্বাস রাখা? যেমন নাস্তিকরা আল্লাহর প্রতি বিশ্বাসই রাখে না, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসই রাখে না, তার অপরদিকে অন্যান্য লোকেরা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখে, কিন্তু তাদের বিশ্বাসটা আলাদা। এখানে আপনাকে যেটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এছাড়াও এটার উল্লেখ আছে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5 এ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছে, সব জায়গাতে নেই। তার এক নম্বর পয়েন্ট হচ্ছে ইমানের আল্লাহর প্রতি বিশ্বাস। দুই নম্বরে হচ্ছে মালাইকা অর্থাৎ ফেরেশতাদের প্রতি বিশ্বাস আপনাকে রাখতে হবে, ফেরেশতাদের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আর ফেরেশতাদের প্রতি যদি আমরা বিশ্বাস না রাখি, আল্লাহ তাআলার সৃষ্টি জীব ফেরেশতারা আছে এটা যদি আমরা বিশ্বাস না রাখি, তাহলে আমাদের কিন্তু ইমান থাকবে না। তাহলে দুই নম্বরে হচ্ছে কি, মালাইকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস। তিন নম্বর হচ্ছে কি, নবী এবং রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে বহু নবী রাসূল পাঠিয়েছেন, সেই নবী রাসূলের মধ্যে শেষ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী, এই নবী রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে। চার নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন, তো এর পূর্বে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে বহু রাসূলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছিলেন। যেমন আমরা চারটা গ্রন্থের নাম জানি, তাওরাত, জবুর, ইনজিল এবং কুরআন। মানে কুরআনের আগে তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাবগুলো আগে অবতীর্ণ হয়েছে, এর আগেও আরো অনেক কিতাব অবতীর্ণ হয়েছে। তাহলে এই যে কিতাব, আসমানি কিতাব, এই কিতাবগুলোর প্রতিও আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। সহি মুসলিমে আছে, সহি মুসলিম অধ্যায় নম্বর 1, অনুচ্ছেদ নম্বর 1, হাদিস নম্বর 1, সেখানে বলা হয়েছে আখিরাত, মানে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আখিরাত, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আখিরাতের ব্যাপক, মানে আখিরাত বিশ্বাস করলেই এর মানে হচ্ছে জান্নাত জাহান্নাম সম্পর্কে বিশ্বাস রাখা, মানে আখিরাতের বিশ্বাস রাখতে হবে। আমাদের মৃত্যুবরণ করতে হবে, মরার পরে আমাদের পরকাল হয়েছে, একদিন কিয়ামতের দিন আমাদের হিসাব নিকাশ হবে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। ছয় নম্বর স্তম্ভ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাগ্যের ভালো মন্দ, ভাগ্যকে বিশ্বাস করে নিতে হবে, ভাগ্যের ভালোতে এবং ভাগ্যের মন্দতে আমাদেরকে বিশ্বাস করতে হবে, তবে আমাদের ইমান থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ইমান, এক নম্বরে ইমান বলেছেন। ইমানের সংজ্ঞা হচ্ছে, ইমানের সংজ্ঞা জেনে নিন আপনারা, ইমানের সংজ্ঞা হচ্ছে হৃদয়ে বিশ্বাস, হৃদয়ে বিশ্বাস, মুখে সাক্ষ্য, মুখে উচ্চারণ করা। হৃদয়ে আপনি বিশ্বাস করবেনই, মুখে আপনি সাক্ষ্য দিবেন, এবং
আপনি কর্মে বাস্তবায়ন করবেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি করবেন, এটা হচ্ছে ইমানের সংজ্ঞা। শুধু বললাম যে আমার অন্তর ঠিক আছে, একবারে আমার অন্তর চিরে দেখানো নয়, চিরে দেখায় আমি একদম পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার, এ মুখের দাবি চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন জানাচ্ছেন যে অন্য লোকেরাও মুখে দাবি করতো কিন্তু ইমানদার নয়। আল্লাহ বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহতে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা হুম বিল মুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমান যেভাবে আপনাদেরকে বুঝালাম, ইমানের স্তম্ভ, ইমানের সংজ্ঞা, এক নম্বরে ইমান, দুই নম্বরে ওয়ামিন সোয়ালেহাত, সৎ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সৎ কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিন সোয়ালেহাত, সৎ কাজ করবে। সৎ কাজের মধ্যে কিন্তু সমস্ত কিছু ঢুকে রয়েছে, সৎ কাজের কথা বলছেন, যে কোনো কাজ। সৎ কাজ কাকে বলে? কোরআন হাদিসে বর্ণিত, কোরআন হাদিসে বর্ণিত যাহা বর্ণনা করা হয়েছে, যা আদেশ করা হয়েছে, যা নিষেধ করা হয়েছে, সেগুলো হচ্ছে সৎ কাজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সৎ কাজ হচ্ছে পবিত্র কোরআন এবং সেই হাদিসে বর্ণিত যত কাজ রয়েছে সবই হচ্ছে সৎ কাজের অন্তর্ভুক্ত। আর শেষ বিষয় দুটি হচ্ছে অতঃসবিল হক এবং অতঃসবিল শব্দ। এই দুটো শব্দ নিয়ে আলোচনা সূরা আল-আসর সূরা নম্বর 103 আয়াত নম্বর 3 এর শেষ অংশের তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা গুণের কথা বলেছেন, চারটা গুণের মধ্যে দুটি গুণ আলোচনা করা হয়েছে এবং শেষ দুটি হচ্ছে অতঃসবিল হক। তিন নম্বর গুণ হচ্ছে, চারটা গুণ আমাদের মধ্যে থাকতেই হবে, আর তার তিন নম্বর গুণ হচ্ছে অতঃসবিল হক। এই হক কি জিনিস, হক কাকে বলে, এবং এরপরে আছে অতঃসবিল শব্দ। তো আসুন আগে প্রথমে হক এটা নিয়ে আলোচনা করি। সাধারণভাবে এর যদি অনুবাদ করেন তাহলে এর অনুবাদ হচ্ছে অতঃসবিল হক এবং হকের উপদেশ দেওয়া। হকের উপদেশ দেওয়া, হক কি জিনিস, হক কাকে বলে, এ বিষয়টি আমাদেরকে স্পষ্ট করতে হবে। যদি আপনারা জানতে চান হক কাকে বলে, হক কোন জিনিসটা, তাহলে এজন্য এই আয়াতটাকে বোঝার জন্য আবার যেতে হবে অন্য আয়াতের মধ্যে, অন্য আয়াতের তাফসীর রয়েছে। যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 29, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন অকুলিল হাক্কু মির রব্বিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হক শব্দ ব্যবহার করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অকুলিল হাক্কু মির রব্বিকুম, বলো হক সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হক হচ্ছে, সত্য হচ্ছে তোমাদের প্রতিপালকের নিকট হতে। অর্থাৎ প্রতিপালকের নিকট হতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হতে হক এসেছে। তারপরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ওই আয়াতের মধ্যে যে সত্য তোমার প্রতিপালকের নিকট হতে, সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক ও যার ইচ্ছা সত্য প্রত্যাখ্যান করুক। আর জালিমদের জন্য রয়েছে অগ্নি, যার দেশতলি ওদেরকে পরিবেশন করবে, ওরা পানীয় চাইলে ওদেরকে দেওয়া হবে গলিত ধাতু নেই পানীয়, যা ওদের মুখমণ্ডল গর্ব করবে, এর নিকৃষ্ট পানীয়, আর জাহান্নাম কত নিকৃষ্ট আশ্রয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন অকুলিল হাক্কু মির রব্বিকুম, সত্য তোমার প্রতিপালকের নিকট হতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হতে সত্য এসেছে। তো আমরা এখনো স্পষ্ট ক্লিয়ার হতে পারলাম না যে আল্লাহ তাআলার নিকট হতে কি সত্য, সত্য জিনিসটা আমার কি, কি এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হতে, এটা আমরা এখনো বুঝতে পারিনি। যদি এটাকে আরো আরো ভালোভাবে ক্লিয়ার করতে চান তাহলে এরও আমার তাফসীর রয়েছে পবিত্র কোরআনে। এর জন্য আপনারা পবিত্র কোরআন দেখতে পারেন, পবিত্র কোরআনের সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110 এবং সূরা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী বলুন আমি তোমাদের মতো মানুষ, আমার প্রতি ওহি হয়, ওহি অবতীর্ণ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন, তুমি মানুষকে জানিয়ে দাও যে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার প্রতি অবতীর্ণ হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওহি। ওহিটাই হচ্ছে হক, ওহিটাই হচ্ছে সত্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি অবতীর্ণ হয়। এছাড়াও পবিত্র কোরআনের সূরা নাজিল সূরা নম্বর 53 আয়াত নম্বর 2-4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের সঙ্গে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভ্রান্ত নন, বিপথগামীও নন, এবং সে মুনকার কথাও বলে না, এ তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। আল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীও অবতীর্ণ হয়। তাহলে হকটা কি? হকটা হচ্ছে ওহী। এবার ওহীটা কি, ওহীর গুরুত্বটা কি? ওহী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 এর মধ্যে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তিবা করো, অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের প্রতিপালকের নিকট হতে, অর্থাৎ আল্লাহর নিকট হতে, তোমাদের নিকট অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যা অবতীর্ণ করা হয়েছে। কি অবতীর্ণ করা হয়েছে? এর আগে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যা অবতীর্ণ করা হয়েছে, এর মানে হচ্ছে ওহি অবতীর্ণ করা হয়েছে, মানে ওহি তোমরা অনুসরণ করো। ওহি এমন একটা জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওহির অনুসরণ করো। তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং ওটাকে বাদ দিয়ে, ওহিটাকে বাদ দিয়ে কোন ওলি আউলিয়া, কোন পীর সাহেব হোক, কোন মৌলী সাহেব হোক, কোন খলিফা সাহেব হোক, কোন বক্তা সাহেব হোক, কোন হুজুর হোক, কোন নেতা হোক, যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওটাকে বাদ দিয়ে, মানে ওহিটাকে বাদ দিয়ে কারো অনুসরণ করবে না। ওয়ালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন তোমরা খুব এটা কম করে গ্রহণ করে, মানে হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ বলতে চাচ্ছেন তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র তোমরা ওহির অনুসরণ করবে, কিন্তু তারপরেও তোমরা কি করবে, ওহিটাকে বাদ দিয়ে তোমরা হুজুরদের অনুসরণ করবে, আমাদের মল্লি সাহেব এই কথা বলেছে, আমরা তো বাধ্যতাকে দেখে আসতে এরকম ভাবে এই কাজগুলো তোমরা করবে, অথচ তোমাদেরকে নিষেধ করা হয়েছে এগুলো করতে, তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ওহির অনুসরণ করতে। ওহিটা কি জিনিস? ওহি হচ্ছে দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে ওহি মাতলু এবং একটি হচ্ছে ওহি গায়ে মাতলু। অর্থাৎ খুব সংক্ষেপে যেটাকে আমরা জানি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। ওহি মাতলু হচ্ছে পবিত্র কোরআন এবং ওহি গায়ে মাতলু হচ্ছে সহিহ হাদিস। তো আমরা বুঝতে পারলাম ওহি হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, হাক হচ্ছে ওহি, ওহি হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। অকুলিল হক মিন রব্বিকুম, কোরআন এবং সেই হাদিস তোমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে, যার ইচ্ছা এটা বিশ্বাস করুক, মানে আপনার স্বাধীনতা, যার ইচ্ছা এটাকে প্রত্যাখ্যান করুক। আর জালিমদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যারা মানবে না তারাই হচ্ছে জালিম, কোরআন এবং সেই হাদিস যারা মানবে না তারা হচ্ছে জালিম। আল্লাহ তাআলা বলছেন জালিমদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যার বেষ্টনী ওদেরকে পরিবেষ্টন করে থাকবে, ওরা পানীয় চাইলে ওদেরকে দেওয়া হবে গলিত ধাতু নেই পানীয়, যা ওদের মুখমন্ড দগ্ধ করবে, এ নিকৃষ্ট পানীয়, আর জাহান্নাম কত নিকৃষ্ট আশ্রয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা আল আসর সূরা নম্বর 103 আয়াত নম্বর 3-3 নম্বর যেটা মানুষের মধ্যে গুণ থাকতে হবে, আবার সবিল হক, হকের উপদেশ দিতে হবে, আপনার কাছে সেই গুণটা থাকতে হবে। যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কাছে অতাও সবিল হক, এই হক, হকের উপদেশ তার মানে কোরআন এবং হাদিসের উপদেশ, তার মানে হচ্ছে দাওয়াত, তার মানে হচ্ছে দাওয়াত করতে হবে, দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে, এটা ফরজ, এটা করতেই হবে। এখানে এটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে দ্বিতীয় নম্বর গুণের সময় বলেছেন ওয়ামিনু সলিহাত, আল্লাহ সুবহানাল্লাহ বলছেন সৎ কাজ করবে, দ্বিতীয় নম্বর গুণ যেটা হচ্ছে সৎ কাজ করবে। তো দাওয়াত দেওয়া, মানুষকে কোরআন হাদিসের কথা বলা, এটাও সৎ কাজের অন্তর্ভুক্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের পরে আবার অতাও সবিল হাক বললেন কেন, এর কারণটা কি, এর রহস্যটা কি? যদি আপনারা ভালোভাবে দেখেন এর রহস্য সম্পর্কে আপনার হয়তো ভালোভাবে
বিশেষ করে দুনিয়ার কিছু উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। যেমন ধরুন আপনারা এখানে একটা মিটিং করেছেন, মানে একটা মিটিং করেছেন, মিটিং এর মধ্যে লোকজনকে ডেকেছেন এবং আপনাদের বিশেষ করে আপনাদের একটা পাড়ার সব মানুষকে সেখানে উপস্থিত থাকতে বলেছেন, সব মানুষই উপস্থিত আছে, সব মানুষ। আপনি এই মিটিং শেষে আপনি রিপোর্ট লিখাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমরা যে মিটিং করেছিলাম সেই মিটিং এ যে আমাদের পাড়ার লোককে দাওয়াত দিয়েছিল আপনারা সবাই এসেছিল, এমন কেউ বাকি ছিল না আমাদের মিটিং এ আসতে, সব মানুষই এসেছিল, সবাই এসেছিল, এমনকি অমুক ইঞ্জিনিয়ারও এসেছিল, অমুক মাস্টারও এসেছিল। তাহলে ভাই আপনাদের পাড়ার মধ্যে সেই মাস্টারও তো পড়ছে, সেই ইঞ্জিনিয়ারও তো পড়ছে, তাহলে ইঞ্জিনিয়ারও যেহেতু আপনাদের পাড়ার মধ্যে পড়ছে, আপনার সেই মাস্টারও আপনার পাড়ার মধ্যে পড়ছে, তাহলে সিপারের ভাবে সেই ইঞ্জিনিয়ারের নাম নিচ্ছেন কেন? সিপারের ভাবে সেই মাস্টারের নাম নিচ্ছেন কেন? এর কারণ হচ্ছে যে তার যে একটা বিশেষ গুরুত্ব রয়েছে, তার যে একটা বিশেষ আলাদা মর্যাদা রয়েছে, সেই মর্যাদার কারণে সেই মর্যাদা এখানে প্রমাণ করা হচ্ছে, বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, তাকে বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে। তো অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামিনুস সলিহাত সব কাজ এর উল্লেখ করার পরে সব কাজের মধ্যে সমস্ত কিছু এর অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিপাহী ভাবে বলছেন অতাওসাবিল হক, হকের কথা বলতে হবে মানুষকে, মানুষের দাওয়াত দিতে হবে, কোরআন এবং সেই হাদিসের দাওয়াত দিতে হবে। আল্লাহ সুবহান তাআলা সিপারের ভাবে উল্লেখ করে এর গুরুত্বকে, এর মাহাত্ম্যকে আল্লাহ সুবহান তাআলা বুঝাচ্ছেন। তাহলে এর একটা বৈশিষ্ট্য, আলাদা গুরুত্ব রয়েছে, দাওয়াত ও তাবলীগের আলাদা একটা গুরুত্ব রয়েছে, এটা করতেই হবে প্রত্যেক মুসলিমের জন্য, এটা এটা প্রত্যেক মুসলিমের জন্য। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়েছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 এ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন কুনতুম খাইরা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে উপাধি দিচ্ছে, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাহ। কেন? আল্লাহ তাআলা বলেছেন উখরিজাত লিন্নাস, মানব জাতির জন্য, এই জন্য তোমরা মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব রয়েছে। কি করবে মানব জাতির জন্য তোমরা, কি করবে, কি আমাদের কাজ? তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে, অতানহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করবে, অতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহে বিশ্বাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানাচ্ছেন সমগ্র মুসলিম জাতিকে যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, আর শ্রেষ্ঠ উম্মত এমনি হওয়া যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন আমাদেরকে যে সেই দায়িত্বটা হচ্ছে তোমরা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এখানে হয়তো অনেকে ভাবতে পারেন যে এত বড় দায়িত্ব পালন করা আমাদের পক্ষে সম্ভব না, এটা আলেম ওলামাদের কাজ, আলেম ওলামাদের কাজ অবশ্যই, কিন্তু আপনি যতটুকু জানেন, আপনি যতটুকু বুঝেন, সেটা অবশ্যই আল্লাহর বলা দায়িত্ব আপনার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটার উল্লেখ আছে সহিহুল বুখারী কিতাবুল আমরিয়া ওয়াকাই নম্বর 7 অনুচ্ছেদ নম্বর 50 হাদিস নম্বর 3461, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাল্লিগুনি ওয়ালা আয়াত, একটি বাক্য একটি আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও। আপনি যদি একটা আয়াত ভালোভাবে জানেন, ইসলামের একটা কথা ভালোভাবে জানেন, কনফার্ম জানেন, দলিলের সাথে জানেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এটা অন্যের কাছে পৌঁছে দাও। কিন্তু সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যে দাওয়াত ও তাবলীগের কাজ করতে গিয়ে যাতে আমরা ইসলামের নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যাতে মিথ্যা চেষ্টা কাহিনী বর্ণনা না করি। কারণ আমাদেরকে কিসের দাওয়াত করতে হবে, কিসের তাবলীগ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 77 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন তোমার প্রতিপালকের নিকট হতে, আল্লাহর নিকট হতে তোমার প্রতি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি যা অবতীর্ণ হয়েছে, এর আগে আমি ব্যাখ্যা দিয়েছি কোরআন এবং সহিহ হাদিস, যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস তা প্রচার করো। আর যদি তুমি না করো তাহলে তো তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআন এবং সহিহ হাদিস প্রচার করতে বলছেন, কোনো বুজুর্গদের চেষ্টা কাহিনী, জাল জয়ী বর্ণনা এগুলো না, কোরআন এবং সহিহ হাদিস
প্রচার করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের তিন নম্বর গুণের কথা বলেছেন, আতাউসামিল হক, সত্যের উপদেশ, দাওয়াত ও তাবলীগের কাজ করা, এটা আমাদের করতে হবে। এটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবো না। স্যার এটা অবশ্যই কম্পালসারি আমাদের মধ্যে থাকতেই হবে। তারপরে চতুর্থ নম্বর গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতাও সবির সাবর, সবরের উপদেশ দিবে, ধৈর্য ধারণের উপদেশ দিবে। তো এটাও সৎকালের অন্তর্ভুক্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকালে তোমরা বলেই দিয়েছেন সবিতর অন্তর্ভুক্ত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবার দাওয়াতের পরে পরে আবার অতাও সবির সাবর কেন বললেন, এ কারণটা কি? আগে দাওয়াত তারপরে সবরের কথা বলছেন কেন? এখানে যদি আপনারা ভালোভাবে দেখেন, এই দাওয়াতের সঙ্গে এই সবরের ব্যাপারটা কিন্তু জড়িয়ে আছে। কারণ আপনি যদি পবিত্র কোরআন দেখেন, সেই হাদিস দেখেন, ইতিহাস গ্রন্থ যদি দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যতগুলো নবী রাসূল এসেছেন তাদের কাজই ছিল দাওয়াত, তাদের কাজ ছিলই দাওয়াত। এবং যখনই দাওয়াতের কাজ তারা করেছে তখনই তাদের উপরে ইসতিম রোলা চলেছে, তাদের উপরে বিপদ এসেছে, বালা মুসিবত এসেছে। তার মানে হচ্ছে যে আপনি যখনই দাওয়াত কাজ করতে যাবেন, দাওয়াত ও তাবলীগের কাজ যখন আপনি করতে যাবেন, কোরআন এবং সেই হাদিসের যখন প্রচার আপনি প্রসার করতে যাবেন, তখন আপনার উপরে বিপদ বালা মুসিবত আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের পরে পরে ধৈর্য ধারণের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণের মহত্ব সম্পর্কে পবিত্র কোরআনে যা আছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 153 তে নিশ্চয় আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ থাকেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের মহত্ব সম্পর্কে বলছে যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। তাহলে ধৈর্যের একটা গুরুত্ব দেওয়া হয়েছে, মহত্ব বলা বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ধৈর্যের কথা, সবরের কথা এজন্য বললেন যে দাওয়াতের কাজ করলে আপনার উপরে বিপদ বালা মুসিবত আসবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দৃষ্টান্ত দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 214 তোমরা কি মনে করে নিয়েছ এইরকম তোমরা আমাদের প্রবেশ করবে? এখন পর্যন্ত তোমাদের উপর তো সেরকম বালা মুসিবত আসেনি, তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে বালা মুসিবত এমন ভাবে এসেছে, তারা কম্পিত হয়েছে, এমন ভাবে তাদেরকে বিপদ ঘিরেছে, তারা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে কখন আসবে আল্লাহর সাহায্য, কখন আসবে আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলা বলেন জেনে রাখো আল্লাহর সাহায্য তো নিকটেই। তো এইরকম বালা মুসিবত আসবে, তোমরা এরকম মনে করে যে এমনিতে জান্নাতে প্রবেশ করে যাবে তো সহজ বিষয় নয়। তাহলে বিপদ বালা মুসিবত আসবে, ধৈর্য ধারণ করতে হবে। এখানে আরেকটা পয়েন্ট রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অতাও সবির সাবর, ধৈর্য ধারণের উপদেশ দিবে, আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলেননি। প্রশ্ন আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তো ধৈর্য ধারণ করতে বলেননি, এখানে তো বলছেন ধৈর্য ধারণের উপদেশ দিবে, তাহলে এটা আবার কি ধরনের কথা হলো? এটা আপনারা ভালোভাবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতেন যে তোমরা ধৈর্য ধারণ করবে, এর মানে হচ্ছে আপনি যদি ধৈর্য ধারণের উপদেশ না দেন তাও চলবে। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ধৈর্য ধারণের উপদেশ দেবে, এর মানে হচ্ছে যে আপনাকে আগে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে আগে ধৈর্য ধারণ করা, আপনার যদি কম্পালসন, তারপরে আপনি অন্য লোককে ধৈর্য ধারণের দাওয়াত দিবেন, তাকে উপদেশ দিবেন। কারণ আমি যে কাজটা করি না সেই কাজটা আমি অন্য লোককে বলবো, এটা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন জানাচ্ছেন সূরা সফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 2 এবং 3 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা কেন তা বলো যা তোমরা নিজেই করো না? তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানাচ্ছেন যে তোমরা যেটা বড় না সেটা তোমরা লোককে বলছো, এটা আল্লাহর দৃষ্টিতে খুব খারাপ, খুব মন্দ, অসন্তোষজনক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার মানে
আপনি যখন অন্যকে ধৈর্যের উপদেশ দেবেন তার মানে আপনাকে ধৈর্য ধারণের ক্যাপাসিটি রাখতে হবে, মানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যাপক শব্দ ব্যবহার করেছেন, এমন শব্দ ব্যবহার করেছেন যে একটা বললেই দুটো চলে আসে, এমন শব্দ ব্যবহার করেছেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সবর, ধৈর্য ধারণের উপদেশ দেবে। তো ধৈর্য ধরনের উপদেশ আমাদেরকে দিতে হবে, তার মানে এই না যে শুধু আমরা দেব, বরঞ্চ আমাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা রাখতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা গুণের কথা বলেছেন, যে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত থেকে জাহান্নাম থেকে যদি বাঁচতে চায় তাহলে চারটা গুণ থাকতে হবে। এক নম্বর ইল্লাল্লাযিনা আমানু ইমান, দুই নম্বর আমিলুস সলিহাত সৎ কাজ, তিন নম্বর আতাসাবিল হক দাওয়াত, চার নম্বর আতাসাবিস সবর অর্থাৎ ধৈর্য ধারণের উপদেশ। এই চারটা গুণ একসাথে থাকতে হবে। যদি আমাদের মধ্যে এই চারটা গুণ একসাথে থাকে তাহলে আমরা সাধারণভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। কিন্তু যদি আমাদের মধ্যে এই চারটা গুণের মধ্যে একটা গুণ যদি আমাদের মধ্যে মাইনাস হয়ে যায় তাহলে আমরা স্বাভাবিকভাবে জান্নাতে যেতে পারবো না, আমরা স্বাভাবিকভাবে জান্নাতে যেতে পারবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যেহেতু সব মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে, চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারবে। এবার আমরা সমীক্ষা করি, আত্মসমীক্ষা করি যে আমাদের মধ্যে এই চারটা গুণ আছে। তো চারটা গুণ যদি না থাকে চারটা গুণ অর্জন করার চেষ্টা করুন, সাধারণভাবে চারটা গুণ ব্যতীত আমরা জান্নাতে যেতে পারবো না, আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা সূরা নম্বর চার আয়াত নম্বর 48 এবং 116-তে, নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এবার তো অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। অর্থাৎ আপনি যদি ধৈর্য ধারণের উপদেশ না দেন আল্লাহ সুবহানাল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করতেও পারে আবার শাস্তি দিতেও পারে, আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু সাধারণভাবে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে এই চারটা জিনিস আমাদের জন্য কম্পালসারি। তাহলে আমাদের সময় যেহেতু শেষ, সেই জন্য আমি আমার এই তাফসীরকে আর আগে বাড়াচ্ছি না। তবে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের মধ্যে চারটা জিনিসই থাকতে হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সূরা আসর সূরা নম্বর 103 আয়াত 1-3 অর্থাৎ তিনটি আয়াতের আমরা তাফসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা এখানে কমপ্লিট করতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সূরার যে তাফসীর আমরা শুনলাম এর উপরে যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন, আমিন। আর ইমাম সাফি কথাটা সেইটাই আবার আমি নকল করছি যেটা তাফসীর ইবনে কাসিরে রয়েছে। ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই সূরার আসর যদি মানুষরা এই সূরার আসরকে নিয়ে গবেষণা করতো, চিন্তা ভাবনা করতো, তাহলে এটাই তাদের জন্য যথেষ্ট হতো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।